একজন মুসলিমের সাথে দেখা সাক্ষাতে সুন্নাহ সমূহ কি? এক, সালাম প্রদান। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন ইসলাম উত্তম কাজের ক্ষেত্রে? তিনি বলেন, লোকদের খাবার খাওয়ানো এবং তোমার পরিচিত ও তোমার অপরিচিতকে সালাম প্রদান। দুই, সালামের উত্তর দেওয়া বর্ধিত করা। ওয়ালাইকুমুস সালামের সাথে ওয়ারাহতুল্লাহি ওয়া বারকাতুহের মাধ্যমে এতে 30টি নেকি হয়। একজন মুসলিম দিনে রাতে বহুবার সালাম উচ্চারণ করে থাকে। মনে রাখবেন, একজন বিদায় নেয় তখনও পূর্ণ সালাম দেয়া উচিত। যখন তোমাদের কেউ সাক্ষাতে আসে তখন বলবে সালাম, এবং যখন কেউ বিদায় নেয়ার সিদ্ধান্ত নেবে তখনও বলবে সালাম। তিন, হাসি মুখে সাক্ষাৎ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ভালো জিনিসকেই ছোট করে দেখবে না, যদিও তা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ হয়। চার, হাতে মুসাফা করা। এমন দুইজন মুসলিম নেই যারা পরস্পর সাক্ষাৎ করে এবং হাত মুসাফা করে, তারা তাদের আলাদা হবার পূর্বেই ক্ষমা করে দেয়া হয়। পাঁচ, কালিমা তাইয়েবাহের কথা বলা বা উত্তম কথা বলা। আমার বান্দাদেরকে বলুন যা উত্তমতা বলতে। নিশ্চয়ই শয়তান তাদেরকে তাদের মধ্যে মন্দের প্ররোচনা দেয়, নিশ্চয়ই শয়তান মানুষের স্পষ্ট শত্রু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি কালিমা আত তাইয়েবাহ একটি সাদাকা। কালিমা তাইয়েবার মধ্যে রয়েছে আল্লাহর স্মরণ, দোয়া, সালাম, অন্যদের প্রশংসা করা, তাদের ভালো কর্মাবলীর জন্য উত্তম ব্যবহার, উত্তম আচরণ এবং কর্ম।